এখন মেসি বনাম এমবাপ্পে, দিল এক ঘুষি মেসি এমবাপ্পেকে, এবং এমবাপ্পে কিন্তু মেসিকে ঠেকিয়ে দিয়েছে। ঠেকিয়ে দিয়ে এখন কি করবে, সে একটা ঘুষি মেরে দিয়েছে মেসি উল্টে তিনটি পায়ে ওই পাশে যে পড়েছে। এখন এমবাপ্পে রাগান্বিত ভাবে কিছু বলতেছে আমরা শুনছি। এটা হলো ওয়ার্ল্ড কাপ ফাইনালে এমবাপ্পে এবং মেসির মধ্যকার যুদ্ধ। এমবাপ্পে মেসিকে টেনে তুললো, টেনে তুলে এবং তাকে মেসি দিল এক ঘুষি, এমন জোরে এক ঘুষি মেরেছে যে এমবাপ্পে পাল্টি খেতে 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 প্রায় 1 কিলোমিটার না হাফ কিলোমিটার দূরে এসে পড়েছে। এবং তার উপরে ও মাই গড, এটা যদি তার উপরে লাগতো বুকের উপরে তাহলে কিন্তু সে জায়গায় শেষ হয়ে যেত। কিন্তু এমবাপ্পে চতুর প্লেয়ার, সে কিন্তু ছড়ে গিয়েছে এবং মেসির আক্রমণ এবার আমাদেরকে ভাবিয়ে তুলছে। মেসি খুবই সুন্দর, এমবাপ্পের বলটা মিস হলো এবং মেসিকে দিল এক ঘুষি, মেসিও দিল এক ঘুষি, মেসির আক্রমণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওরে বাবা, তাকে নিয়ে কিন্তু এবার চেপে ধরে তার মুন্ডুটা চেপে ধরে ঘুষোচ্ছে মেসি। ঘুষাতে ঘুষাতে এমবাপ্পেকে কিন্তু রাগান্বিত স্বরে বলতেছে মেসি, এবং এমবাপ্পে মেসি, এমবাপ্পে মেসি, এমবাপ্পের ঘুষি, ও মাই গড, রক্তের স্রোত বচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কি পরিমাণে ঘুষণ ও ঘুষোচ্ছে একটা মানুষ, এইভাবে ঘুষে সহ্য, মেসির সহ্য ক্ষমতা আমরা অনেক দেখতে পাচ্ছি। এবার কিন্তু এ মেসির আক্রমণ গাছ গোস ভেঙে চুরে একেবারে একাকার করে দিচ্ছে মেসি। তো এমবাপ্পে পড়ে জেগে উঠেছে, এমবাপ্পের মুখের দিকে তাকালে কিন্তু ভয় লাগছে। এমবাপ্পে মনে হয় এবার একটা কামাল দেখাতে পারে। ওরে বাবারে, গাছটা দিয়ে মেসিকে এক আঘাত, মেসিকে ঠেলে ধরে নিয়ে গাছ গোছ ভেঙে চুরে একেবার পাথরের সাথে আটকে মেসি এবার এমবাপ্পেকে দিল এক বাড়ি। এমবাপ্পে গেল পড়ে। তো এমবাপ্পে উঠে দেখা যাক কি করে। এমবাপ্পে উঠে মেসিকে আক্রমণের স্বরে উঠছে, মেসিও বলছে যে আয় তুই আমার কাছে আয়। তো এমবাপ্পে মেসিকে ঘুষাচ্ছে, এমবাপ্পে ঘুষাচ্ছে মেসিকে, মেসি শরীর যে একেবারে কাটানোর মতো, বল কাটানোর যেভাবে কাটানোর একটা ঘুষি দিল, এমবাপ্পে ভেঙে চুরে পাথরের ভেতরে ঢুকে গেল এবং এমবাপ্পের উপরে মেসি আসতেছে আক্রমণাত্মক স্বরে। এবার এমবাপ্পে উঠে মনে হয় একটা কিছু করতে পারে, রেগে রুগে দিল মেসিকে এক ঘুষি, এক ঘুষিতে ও মাই গড, এমবাপ্পে মেসি দুজনই লড়ে যাচ্ছে একই স্বরে, কেউ কারো থেকে কম নয়। গাছের গুড়ি দিয়ে মেসিকে দিল পাথরের সাথে ভেঙে চুরে নিয়ে যে বড় এক পাথরের সাথে ঘা, এই ঘা খাওয়ার পরেও মেসি কিন্তু দমেনি, উড়ে এসে সে আরো দিল এক ঘুষি এবং একটা বড় পাথর নিয়ে মেসিকে দিল। ওরে বাবারে, কি ঘুষি, কি ঘুষি, কি ঘুষি, কি ঘুষি, কি ঘুষি, কি স্পিরিটের ঘুষি, পুরো এমবাপ্পে তেলে বেগুনে জ্বলে একেবার পুরো শক্তি দিয়ে মেসিকে ঘায়েল করার চেষ্টা করছে। এবার কি মেসি দমে যাবে? এবার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মেসি দমে যেতে পারে। তার ঘুষি সি ঘুষি 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 আর ঘুষি ঘুষি আর ঘুষি, এভাবে মেসি কিন্তু ক্লান্ত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মেসিকে ফেলে দিল এমবাপ্পে। এবার সে রাগের ছলে পাথর পর্যন্ত ভেঙে ফেলছে তার হাতে এত জোরে, এবং এই পাথর দিয়ে মেসিকে দিল এক ঘা এবং মেসিকে টেনে ধরে ছিঁড়ে ফেল দিল। সে এক্ষুনি পড়ে যাচ্ছিল, তারপরে সে উঠে দাঁড়ালো। তারপরে আমরা মেসিকে দেখতে পাচ্ছি না যে সে আবার উঠে আক্রমণ করবে। মেসিকে ফেলে দিল এবং মনে হচ্ছে এমন ভাবে ধরেছে এমবাপ্পে, মনে হচ্ছে এবার তাকে মেরেই ফেলাবে। মেসির কি শেষ হতে যাচ্ছে, গেমটা কি শেষ হতে যাচ্ছে, মেসি কি শেষ হয়ে যাবে? দিল দিল এক মোড়া মারলেই মেসির গলা কিন্তু ঘাট থেকে ভার ভেঙে চুরে তছনছ হবে এবং মেসি কিন্তু মারা যাবে। আমরা দেখতে পাচ্ছি এখন শেষ মুহূর্তে এসে দেখতে পাচ্ছি দুজনের ভিতরে উত্তেজিত, উত্তেজিত খুবই, দুজন দুজনকে দিল ঘাট মোটকে। এমবাপ্পে মনে হচ্ছে এক মোটকেতে মেসির মৃত্যু হলো। এটা একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল গেম, আপনাকে খেলতে চাইলে অবশ্যই খেলতে পারেন।